বেআইনি ভাবে ফেসবুক গ্রাহকের তথ্য ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সার্ভারে সরিয়ে নেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটাকে রেকর্ড $130 কোটি জরিমানা করেছে ইউরোপীয় তথ্য সুরক্ষা বোর্ড। এছাড়া 5 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সার্ভারে তথ্য সরিয়ে নেওয়ার কাজ বন্ধ করার কথাও বলা হয়েছে। সোমবার এক বিবৃতিতে তথ্য সুরক্ষা বোর্ড জানায়, বারবার সতর্ক করার পরও মেটা ইউরোপে ফেসবুকের অসংখ্য গ্রাহকের তথ্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে, যা আদালতের আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, মেটা ধারাবাহিকভাবে ক্রমাগত তথ্য পাঠিয়ে গেছে। 2020 সালের জুলাই এক আদেশে ইউরোপিয়ান আদালত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে তথ্য সরবরাহের নিষেধাজ্ঞা দেয়। অন্যদিকে আদালতের এই রায় এবং জরিমানার বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছে মেটা।